প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো সাথে আছি আমি ইব্রাহিম খলিল। বোটেক্স ভর্তি পরীক্ষার আরেকটি আপডেট নিয়ে হাজির হলাম, অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে। তো এটা দৈনিক দ্য ডেইলি ক্যাম্পাস নিউজটা করেছে, 2008:01 নিউজ এটি। তো আমরা একটু বিস্তারিত দেখে নেই। চলমান করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার পেছানোর সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী সপ্তাহে বৈঠক করবে ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি। বুটেক্স সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বুধবার একটি আনুষ্ঠানিক বৈঠক হয়েছে, সেখানে চলমান পরিস্থিতি ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা হয়েছিল। ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে পরীক্ষা আয়োজক কমিটির বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকের তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। সূত্রে জানা গেছে, আগামী 5 আগস্ট লকডাউন রয়েছে, 5 আগস্ট পর্যন্ত চলতি লকডাউন আরও বাড়ানো হলে ভর্তি পরীক্ষা পেছানো হবে। সেক্ষেত্রে পরীক্ষার্থী, পরীক্ষক এবং পরীক্ষা সংশ্লিষ্ট নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে। এই প্রসঙ্গে জানতে চাইলে বুটেক্সের পরীক্ষার নিয়ন্ত্রক প্রকৌশল মোহাম্মদ আব্দুর রহিম বৃহস্পতিবার 29 জুলাই দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষা পেছানো হবে কি না সে বিষয়ে ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, আগামী সপ্তাহে আমাদের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠক হতে পারে, তবে বৈঠকের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। লকডাউনের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, তবে এটা জানান তিনি। এর আগে 18 জুন পর্যন্ত ভর্তি পরীক্ষা নিতে চেয়েছে 18 জুন ভর্তি পরীক্ষা নিতে চেয়েছে বুটেক্স, তবে লকডাউন থাকায় 8 জুন ভর্তি পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত নেয় ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি। আগামী 20 আগস্ট বুটেক্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঠিক আছে, ভর্তি পরীক্ষার আপডেট জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।